আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য গডজিলা এক্স কং সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি। তো আগেই বলে রাখি যে এটা আপাদমস্তক একটা মনস্টার অ্যাকশন সিনেমা। এছাড়াও এই সিনেমার মাধ্যমে আমাদের দেখানো হয়েছে কং তার আসল টাইটেল দ্য গ্রেট কিং কং হাসিল করে নেয় কীভাবে। তো চলুন দেখি কং কীভাবে কিং হলো। আর হ্যাঁ, গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাকে, আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমাদের পৃথিবীর মাটির নিচে থাকা হলো আর্থের একটা অংশ দেখানো হয়, যেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড় জীবজন্তুরা বসবাস করত। আর এদের মাঝে কং দৌড়ে পালিয়ে বেড়াচ্ছিল, কারণ কং এর পেছনে কুকুরের মতো দেখতে একদল ওয়াইল্ড ডগস ছুটে বেড়াচ্ছিল। কং বুঝতে পারে যে সে লড়াই করে এতগুলো কুকুরের সাথে জিততে পারবে না, তাই সে একটা কুকুরকে মেরে তাকে রীতিমতো দুই ভাগ করে বাকিগুলোকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপর কং যখন সেই কুকুরের মাংস খাওয়ার জন্য বসে পড়েছিল, তখনই আমরা দেখতে পাই যে কং এর একটা দাঁতে ইনফেকশন হয়ে গেছে। সে কোনোভাবেই কিছুই খেতে পারছিল না। আর তখনই কং অনেক দূর থেকে তার মতো একটা গলার আওয়াজ শুনতে পায়। কং প্রচণ্ড কৌতূহলী হয়ে সে আওয়াজের পিছু করতে গেলে দেখতে পায় যে সেটা আসলে একটা বিশাল বড় ব্যাং ছিল। তো এখন বেচারা কং তার দাঁতের ব্যথা নিয়ে বিশাল একটা পাহাড়ের পাশে বসে পড়ে। আর অপরদিকে আমাদের ডক্টর ইলিনাকে দেখানো হয়, যিনি কিনা মনার্ক সংস্থায় কর্মরত কং রিসার্চের হেড ছিল। মনার্ক আসলে পৃথিবীব্যাপী এইসব বিশাল বিশাল টাইটানদের গতিবিধির উপরে নজরদারি করতে থাকা একটা সংস্থা ছিল। তো এখন ডক্টর ইলিনা একটা কনফারেন্স রুমে হলো আর্থ সম্পর্কে মানুষদেরকে জানাচ্ছিল। আসলে হলো আর্থ ছিল আমাদের পৃথিবীর নিচে অবস্থিত একটা বিশাল ফাঁকা জায়গা, যেখানে যাবার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটা পোর্টালও ছিল। কিন্তু এত কিছুর পরেও মানুষ কেবলমাত্র হলো আর্থের মাত্র 5% জায়গা এক্সপ্লোর করতে পেরেছিল। এদিকে আমরা দেখতে পাই স্কেলা নামের একটা মাকড়াসার মতো টাইটান ইতালিতে হামলা করে দিয়েছে। আর তখনই মানবজাতিকে বাঁচানোর জন্য সেখানে গডজিলা ছুটে চলে আসে। আর রীতিমতো মাত্র 1 মিনিটেই গডজিলা খুব বাজেভাবে স্কেলাকে ধ্বংস করে ফেলে। আর যুদ্ধ শেষ করে গডজিলা একটা বাচ্চা বিড়ালের মতো ইতালির বিখ্যাত কলোজিয়ামের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মনার্কের হেডকোয়ার্টারে কর্মরত থাকা কয়েকজন লোক খেয়াল করে যে তাদের ডিভাইসগুলোতে এক ধরনের অদ্ভুত পিরামিডের মতো সিগন্যাল রিসিভ হচ্ছে। প্রথম প্রথম তারা এগুলোকে যান্ত্রিক ত্রুটি মনে করলেও এখন আমাদের জিয়া নামের সেই মেয়েটাকে দেখানো হয়, যাকে আমরা কং স্কাল আইল্যান্ড এবং গডজিলা ভার্সেস কং মুভিতে দেখেছিলাম। জিয়া নামের এই মেয়েটা ইভি উপজাতিদের মাঝে বেঁচে থাকা সর্বশেষ মানুষ ছিল। সে টেলিপ্যাথিক আকারে কং এর সাথে যোগাযোগ করতে পারত। আর আজকে স্কুলে ক্লাস করার সময় জিয়া অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু ভিশনস দেখতে পায়। শুধু তাই নয়, সে নিজের অজান্তেই এক ধরনের সিগন্যাল তার খাতায় এবং টেবিলে আঁকিয়ে ফেলে। মেয়েটার এমন অবস্থা দেখে সাথে সাথে তার অভিভাবক তথা ডক্টর ইলিনাকে ডেকে পাঠানো হয়। ডক্টর আসলে এই মেয়েটাকে দত্তক নিয়েছিল, আর সে জিয়াকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসত। তো যাই হোক, ডক্টর তার মেয়ে এবং তার মেয়ের আঁকানো সেই সিগন্যালগুলো নিয়ে বাড়িতে চলে আসে। আর তখনই আমরা দেখতে পাই যে মনার্কে কর্মরত একজন লোক যখন ঘুমাচ্ছিল, তখনই হলো আর্থে লাগানো বেশ কিছু সিকিউরিটি ক্যামেরা ধ্বংস করে ফেলে একটা বিশাল অপরিচিত মনস্টার। এদিকে ডক্টর নিজেও খেয়াল করে যে তাদের কম্পিউটারগুলোতে আসা সেই ডিস্ট্রেস সিগন্যালগুলোর সাথে তার মেয়ের আঁকানো সিগন্যালগুলো হুবহু মিলে যাচ্ছিল। তাই সে বুঝতে পারে যে এই সিগন্যালগুলোর নিশ্চয়ই কোনো না কোনো অর্থ রয়েছে। আর সেই অর্থ জানার জন্য ডক্টর মিয়ামিতে বার্নি নামের একজন লোকের সাথে দেখা করতে চলে যায়, যেই লোকটার সাথে তিনি এর আগে হংকংয়ে দেখা করেছিল মেকা গডজিলাকে হারানোর জন্য। তো যাই হোক, ডক্টর তাকে সিগন্যালগুলো দেখিয়ে এইসব কিছুর অর্থ ডিকোড করতে বলে। আর এসব কথাবার্তার মধ্যে ডক্টরের ফোনে টাইটান সিগন্যাল চলে আসে, কারণ হঠাৎ করেই গডজিলার ঘুম ভেঙে গিয়েছে। আর তাতেই দেশের সরকারের ঘুম হারাম হয়ে গিয়েছে, কারণ তারা জানতে চাচ্ছিল যে গডজিলা কোথায় যাচ্ছে। ডক্টর আর্মি জেনারেলকে বুঝাতে থাকে যে গডজিলা যেহেতু ঘুম থেকে জেগে উঠেছে, তাহলে নিশ্চয়ই সে কোনো বিপদের আভাস পেয়েছে। আর তখনই ডক্টর খেয়াল করে যে বারবাডোসে অবস্থিত আর্থ পোর্টাল দিয়ে কং মানুষের দুনিয়াতে চলে এসেছে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ মানুষের দুনিয়াতে কেবলমাত্র গডজিলাই রাজত্ব করে। তাই এখানে কংকে দেখার সাথে সাথে গডজিলা এবং কং এর মাঝে আরেকটা যুদ্ধ হবার পরিস্থিতি তৈরি হয়ে যায়।
কিন্তু তারা জিয়াকে সাথে করে নিয়ে কং এর সাথে দেখা করলে দেখতে পায় যে কং আসলে তাদের কাছে সাহায্য নেবার জন্য এসেছিল। তারা কং এর সেই ইনফেক্টেড দাঁতটা ঠিক করে দেবার জন্য একজন টাইটান ভেটকেও নিয়ে আসে, যার নাম ছিল ট্র্যাপার। তো ট্র্যাপার সবার আগে কংকে অজ্ঞান করে ফেলে এবং তারপর তার সেই ইনফেক্টেড দাঁতটা তুলে একটা মেটালের দাঁত লাগিয়ে দেয়। আর কাজ শেষ করার পরে ট্র্যাপার আবার ডক্টর ইলিনার সাথে ফ্লার্ট করারও চেষ্টা করে, যদিও এইসব রোম্যান্স অ্যাঙ্গেল মুভিতে খুব একটা গুরুত্ব সহকারে দেখানো হয়নি। তো যাই হোক, তখনই আবার ডক্টরের সাথে দেখা করার জন্য বার্নি নামের সেই লোকটা চলে আসে। বার্নি আসলে ততদিনে এই সিগন্যালগুলোর অর্থ ডিকোড করে ফেলেছিল। এটা কোনো ইলেকট্রিক ওয়েভ বা সাউন্ড ওয়েভ টাইপের সিগন্যাল ছিল না, বরং এটা ছিল এক ধরনের টেলিপ্যাথিক সিগন্যাল, যার কারণে জিয়া কোনো ইলেকট্রনিক্স যন্ত্র না হওয়া সত্ত্বেও এই সিগন্যালগুলো রিসিভ করতে পারছিল। সেখানে থাকা কেউ আসলে পৃথিবীর মানুষদের কাছে সাহায্য চেয়ে এই সিগন্যালটা পাঠিয়েছে। তো এখন এই সিগন্যালের ব্যাপারটা খোলাসা করার জন্য তাদের একটা মিশন পরিচালনা করতে হতো হলো আর্থে। তো যেমন ভাবা তেমন কাজ, তারা এই সিগন্যালের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য একটা প্লেন নিয়ে কংকে সাথে করে নিয়ে বারবাডোজের সেই পোর্টাল দিয়ে হলো আর্থে রওনা দেয়। মিনিট দশেকের একটা ভয়ঙ্কর জার্নি শেষ করে তারা পৃথিবীর নিচে পৌঁছে যায় আর কং এর সাথে সিগন্যালের উৎপত্তি স্থলে যাবার জন্য বেরিয়ে পড়ে। তবে পথিমধ্যে তাদের সাথে ডোডোবার্ড নামের একদল উড়ন্ত পাখির সাথে দেখা হয়ে যায়। এই পাখিগুলো খুবই শান্ত স্বভাবের ছিল, কিন্তু তারা যদি কোনো কারণে ভয় পেয়ে যায় তাহলে খুবই শক্তিশালী ইলেকট্রিক শক ওয়েভ রিলিজ করতে পারে। তাই ডক্টর এবং ট্র্যাপার তাদের প্লেনের রং পরিবর্তন করে সেই পাখিদের মতোই করে নেয়, যাতে করে পাখিরা কোনোভাবে ভয় না পায়। এদিকে আবারও মনার্কের হেডকোয়ার্টারে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, কারণ গডজিলা ততক্ষণে ফ্রান্সে পৌঁছে গিয়েছিল আর সে ফ্রান্সের একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে সেখান থেকে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার রেডিয়েশন শোষণ করে নিচ্ছিল। মুহূর্তের মধ্যেই গডজিলা ভয়ঙ্কর রকমের সুপার চার্জ হয়ে যায় আর তখনই গডজিলাকে থামানোর জন্য ফ্রান্সের বলদ সরকার কয়েকটা ড্রোন পাঠিয়ে দেয়। মানে এর চাইতে ননসেন্স কোনো কিছু আসলে হইতেই পারে না, যে নিউক্লিয়ার বোমা সব কিছু ধ্বংস করে দেয় আর সেটা দিয়ে গডজিলা নিজেকে চার্জ করে নেয়, আর সেই গডজিলাকে মারার জন্য তারা ড্রোন পাঠাইছে। ভাবা যায় বুদ্ধি কোথায় আছে। তো যাই হোক, ফ্রান্সের সরকারের অনেক টাকা বেশি, তাই এইসব কিছু পাঠিয়েছিল গডজিলার সামনে আর স্বাভাবিকভাবেই 10 সেকেন্ডের বেশি কিছুই টিকতে পারেনি। আর এদিকে প্লেন নিয়ে উড়তে উড়তে ডক্টর তার দলবল নিয়ে হলো আর্থে থাকা নিজেদের রিসার্চ সেন্টারের কাছাকাছি পৌঁছে গেলে দেখতে পায় যে সেই রিসার্চ সেন্টারটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তারা সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ এত বছরে তাদের উপরে কোনো হামলা হয়নি। হঠাৎ করে কোন মনস্টার এসে এইসব কিছু করলো আর কেনই বা করলো? এইসব কিছুই ভাবতে ভাবতে তারা পাহাড়ের উপরে বিশাল বড় একটা স্কার দেখতে পায়। তারা প্রথমে এটাকে কং এর কাজ ভাবলেও ডক্টর বুঝে যায় যে এটা কং নয়, বরং ভয়ঙ্কর অন্য কিছু। এদিকে কং নিজের সেই কুড়ালটা নিয়ে বেরিয়ে পড়ে নিজের প্রজাতির কাউকে খুঁজে বের করার জন্য, কারণ আফটারঅল কং নিজের প্রজাতির শেষ গরিলা, যে কিনা এই দুনিয়াতে একদম একা। আর সে খুঁজতে খুঁজতে সাবটেরিয়ানিয়ান রেল নামের অন্য একটা স্থানে চলে যায়, যেটা স্বাভাবিক হলো আর্থের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। আর সেখানে কং এর সাথে প্রথমবারের মতো দেখা হয় তার প্রজাতির ছোট্ট একটা বাচ্চা বানরের সাথে, যার নাম ছিল সুকো। কং এই বাচ্চা বানরটার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে গেলে তখনই এলোপাথারিভাবে তার উপরে আরও বেশ কয়েকটা বানর এসে হামলা করে দেয়। কিন্তু কং স্বাভাবিকভাবে সবার থেকে বেশি শক্তিশালী ছিল আর সে মুহূর্তের মধ্যেই সবগুলো বানরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর কং সেই বাচ্চা বানরটাকে জিজ্ঞাসা করে যে এইসব বানরগুলো কোথা থেকে এসেছে। সুকো অনেক ভয় পেয়ে গেলেও ফাইনালি সে কংকে সাথে করে নিয়ে নিজের এলাকাতে যেতে থাকে। আর এদিকে সেই সিগন্যালের উৎপত্তি স্থল খুঁজতে খুঁজতে প্লেনের ভেতরে আরেকবার অনেক শক্তিশালী একটা সিগন্যাল রিসিভ হতে থাকে, যার কারণে তাদের প্লেন রীতিমতো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। কিন্তু কোনো রকমে তারা সেই সিগন্যালের উৎপত্তি স্থলের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু সিগন্যালের এক্সাক্ট লোকেশন তারা কোথাও খুঁজে পাচ্ছিল না। তারা সবাই মিলে আশেপাশে কোনো ইলেকট্রিক ডিভাইস বা কোনো জন্তু জানোয়ারের খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে। এইসব কিছু খোঁজাখুঁজি করতে গিয়ে আচমকায় একটা গাছের হামলায় একজন আর্মি অফিসার সেখানে মারা যায়। তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যেতে থাকে। আর অপরদিকে আমরা পৃথিবীতে গডজিলাকে দেখতে পাই, যে কিনা নিজেকে সুপার চার্জ করে নিয়ে বেরিয়ে পড়েছিল অ্যান্টার্কটিকার বরফ শীতল সমুদ্রের দিকে।
যেটা দেখে মনার্কের লোকজন রিসার্চ করে দেখতে পায়, অ্যান্টার্কটিকা ছিল টাইটান টিয়ামাত নামের এক ভয়ঙ্কর ড্রাগনের মতো রাক্ষসে টাইটান। কিন্তু এই টাইটান নিজের এলাকাতে শান্তি বজায় রেখে বসবাস করছিল। আর এই টাইটান টিয়ামাতের বৈশিষ্ট্য ছিল যে সে সূর্যের সোলার রেডিয়েশন সম্পূর্ণভাবে নিজে অ্যাবজর্ব করে নিত, যার কারণে টিয়ামাতকে পৃথিবীতে থাকা সবথেকে বড় চার্জ ব্যাটারিও বলা হতো। এদিকে হলো আর্থে থাকা ডক্টর এবং তার দলবল খুঁজতে খুঁজতে অদ্ভুত কিছু স্ট্রাকচারের খোঁজ পেয়ে যায়, যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অসম্ভব ছিল। তারা বুঝতে পারে যে এখানে কোনো মানব সভ্যতা অবশ্যই রয়েছে, তাই তারা সবাই খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মানব সভ্যতার বেশ কিছু নিদর্শনও দেখতে পায়। শুধু তাই নয়, সেখানে তারা এক ধরনের ন্যাচারাল পর্দা দেখতে পায় যেটা স্পর্শ করার সাথে সাথে নিজের রং পরিবর্তন করে ফেলে। তো এখানে ট্র্যাপার কৌতূহলবশত সেই পর্দাটা ছিঁড়ে ভেতরে তাকানোর সাথে সাথে তাদের নজরে আসে সম্পূর্ণ অচেনা অজানা বিশাল বড় নতুন একটা সভ্যতা। তারা এই নতুন আবিষ্কার দেখে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। আর অপরদিকে সুকো কঙ্কে সাথে করে নিয়ে নিজেদের এলাকাতে যাবার পরিবর্তে কঙ্কে মারার জন্য কৌশলে একটা লেকের পাশে নিয়ে আসে। সুকো জানতো যে এই লেকের ভেতরে একটা ভয়ঙ্কর সাপের মতো মনস্টার রয়েছে, যেটা খুব সম্ভবত কঙ্কে মেরে ফেলতে পারবে, আর সুকো কঙ্কের হাত থেকে বেঁচেও যাবে। আর হ্যাঁ, এমনটাই হয়। কিছুক্ষণের মধ্যে কঙ্কের উপরে সেই রাক্ষস এসে হামলা করে দেয়, তবে মাত্র কয়েক মিনিটের ফাইটেই কঙ্ক সেই সাপটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে মেরে ফেলে। আর তারপর বসে বসে সাপের মাংস খাওয়ার সময় কঙ্ক সেই বাচ্চা বানরটাকেও কিছুটা মাংস খেতে দেয়। আর এটা দেখে সুকো বুঝতে পারে যে কঙ্ক আসলে খারাপ কোনো বানর নয়। আর এই ঘটনার মাধ্যমে তাদের দুজনের মাঝে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর তাছাড়াও পৃথিবীতে থাকা মানুষজন ততক্ষণে বুঝে গিয়েছিল যে গডজিলা টাইটান টিয়ামাতের উপরে হামলা করতে গিয়েছিল তার ভেতরে থাকা সেই চার্জগুলো নিজে অ্যাবজর্ব করার জন্য। তো মুহূর্তের মধ্যেই গডজিলা আর টিয়ামাতের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর দুর্ভাগ্যবশত টিয়ামাতের মতো এত পাওয়ারফুল আর কুল একটা টাইটানকে মাত্র এক মিনিটেই মেরে ফেলে গডজিলা। এটা আসলে একদম পার্সোনালি খারাপ লাগছে আমার। তো যাই হোক, ওদিকে সেই পর্দার ভেতরে গিয়ে কোনো জীবজন্তুর খোঁজ করতে থাকা ডক্টরের দলবলকে হঠাৎ করেই জঙ্গলি একদল মানুষ এসে ধরে ফেলে। আর তারা ডক্টরের গ্রুপকে জিম্মি করে নিয়ে চলে যায় নিজেদের আবাসস্থলে। সেখানে গিয়ে ডক্টর এবং তার দলবল রীতিমতো অবাক হয়ে যায়, কারণ এই লোকগুলো উজ্জ্বল এক ধরনের পাথরের এনার্জি দিয়ে নিজেদের সভ্যতা গড়ে তুলেছিল। শুধু তাই নয়, এই এলাকাতে বেশ কয়েকটা পোর্টাল রয়েছিল যার মাধ্যমে সরাসরি পৃথিবীতে যাতায়াত করা যেত। তারা যখন এইসব কিছু দেখে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল, তখনই তাদের সামনে এই প্রাচীন সভ্যতার মহারানী এসে হাজির হয়। আর অদ্ভুতভাবে এই সভ্যতার মানুষগুলো জিয়ার মতোই কথা বলতে পারত না, তারা এক ধরনের টেলিপ্যাথিক এনার্জির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করছিল। আর এখন সেই মহারানী বাকি সবাইকে আটকে দিয়ে জিয়াকে তাদের নিজের কাছে ডেকে নেয় এবং তারা টেলিপ্যাথির মাধ্যমে জিয়াকে বুঝিয়ে দেয় যে তারা সবাই আসলে ইভি সভ্যতার মানুষ। তফাত শুধু এটুকুই যে জিয়ার সভ্যতা ছিল পৃথিবীতে স্কাল আইল্যান্ডে আর এরা ছিল হলো আর্থে। এদিকে সুকো কঙ্কে সাথে করে নিয়ে নিজেদের রাজ্যের দিকে যাচ্ছিল, আর যাবার পথে তারা বিশাল বড় একটা টাইটানের কঙ্কালের উপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। অবাক করার ব্যাপার হচ্ছে যে এই মনস্টারের কঙ্কাল এতটাই বড় ছিল যে তার সামনে কঙ্কের মতো 350 ফুটের বিশাল মনস্টারকেও একটা পিঁপড়ার মতো মনে হচ্ছিল। অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 3,500 ফুটের বিশাল এই মনস্টারকে নিয়ে অনেক ফ্যান থিওরি রয়েছে, কিন্তু এটা আসলে কার কঙ্কাল ছিল সেটা আমাদের অফিসিয়ালি কোথাও জানানো হয়নি। এদিকে ইভি সভ্যতার লোকেরা জানায় যে তারাই সাহায্যের জন্য সিগন্যাল পাঠিয়েছিল। আসলে ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হতে চলেছে, আর সেই যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য তারা ডক্টর এবং তার দলবলকে সাথে করে নিয়ে একটা গুহার ভেতরে চলে যায়। সেখানে অনেক প্রাচীন দেয়ালগুলোতে খোদাই করে লেখা ছিল যে হাজার হাজার বছর আগে পৃথিবী এবং হলো আর্থের ভেতরে শান্তি কায়েম ছিল। এছাড়াও প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব ছিল গডজিলার প্রজাতিদের উপরে, আর মানব জাতিকে রক্ষা করার দায়িত্ব ছিল কঙ্ক প্রজাতির উপরে। কিন্তু কঙ্ক প্রজাতির ভেতরে একজন বানর ছিল যে কিনা পৃথিবী এবং হলো আর্থ দুই জায়গাতেই রাজত্ব করতে চাচ্ছিল, তাই সে নিজের বানর সেনাকে সাথে করে নিয়ে গডজিলার প্রজাতির উপরে হামলা করে দেয় এবং প্রায় গডজিলার সম্পূর্ণ প্রজাতিকে ধ্বংস করে ফেলে। তবে ফাইনালি গডজিলা কোনো রকমে সেই বানরটাকে হলো আর্থের ভেতরে বন্দি করে ফেলতে সক্ষম হয়।
আর সেই ভয়ঙ্কর রাজাটাকে ডাকা হতো স্কার কিং নামে। এদিকে সুকো কংকে সাথে করে নিয়ে নিজেদের এলাকাতে চলে এসেছিল, আর ভলক্যানিক এই এলাকাতেই রাজত্ব করত স্কার কিং নামের সেই ভয়ঙ্কর রাজা, যে কিনা এই বানর প্রজাতিকে নিজের চাকরের মতো ট্রিট করত, তাদের উপরে অনেক অত্যাচার করত। যেটা দেখে আমাদের সবার কিং মিস্টার কং প্রচণ্ড রেগে যায় আর সজোরে হুঙ্কার দিয়ে ওঠে। যেই হুঙ্কার শুনে ফাইনালি কংয়ের সামনে চলে আসে সিনেমার মেইন ভিলেন স্কার কিং। স্কার কিং এর এন্ট্রিটা আসলে কিন্তু জোশ ছিল, তাকে দেখে সব বানরগুলো ভয়ে মাথা নামিয়ে ফেলেছিল, কিন্তু কং সগৌরবে তার সামনে দাঁড়িয়েছিল, যার ফলে তাদের দুজনের মাঝে এখানে লড়াই শুরু হয়ে যায়। আর লড়াইয়ের প্রথম দিকে স্কার কিং নিজের কাছে থাকা অস্ত্রের আঘাতে কংকে সহজেই কুপোকাত করে ফেলে, কিন্তু কং নিজেও অনেক পাওয়ারফুল ছিল, তাই এক পর্যায়ে সেই স্কার কিংকে হারিয়ে দিতে থাকে, যেটা দেখে ফাইনালি স্কার কিং একটা ক্রিস্টালের মাধ্যমে তার সব থেকে বড় পাওয়ার হাউস টাইটান শিমোকে সামনে নিয়ে চলে আসে। আর সেই ক্রিস্টালের মাধ্যমে শিমোকে কন্ট্রোল করে স্কার কিং কংয়ের উপরে আইস ব্রেথ ছুড়ে দিতে বাধ্য করে, আর এই হামলায় কংয়ের এক হাত প্রায় নষ্ট হয়ে যায়, আর সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসতে থাকে। আর তখনই আমাদের শিমোর ইন্ট্রোডাকশন দেয়া হয়, যে কিনা ছিল এই পৃথিবীর সব থেকে পুরনো টাইটান। আর শিমো এতটাই পাওয়ারফুল ছিল যে তার আইস ব্রেথের কারণেই পৃথিবীতে আইস এজ নেমে এসেছিল। এমনকি এই শিমোই পৃথিবীতে আসা কিং গিডোরাকে বরফে জমিয়ে রেখেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। আর স্কার কিং শিমোকে একটা ক্রিস্টাল পাথরের মাধ্যমে নিজের কন্ট্রোলে রাখত। এছাড়াও ইভি সভ্যতার লোকজনেরা একটা ভবিষ্যৎবাণী করেছিল যে ভবিষ্যতে যখন আবারও স্কার কিং পৃথিবীতে হামলা করার চেষ্টা করবে, তখন পৃথিবীকে বাঁচানোর জন্য মনস্টারদের রানী মথরাকে জীবিত করতে হবে, আর সেই কাজটা করবে স্কাল আইল্যান্ড থেকে আসা ইভি ট্রাইবেরকে, অর্থাৎ জিয়া। এদিকে কং নিজের প্রাণ বাঁচিয়ে যখন পালাচ্ছিল, তখনই তার পেছনে পড়া বাকি বানরগুলোকে সে কোনো রকমে হারিয়ে দিয়ে সুকোর সাহায্য নিয়ে পালিয়ে যেতে থাকে। আর এদিকে টিয়ামাতকে মেরে গডজিলা নিজেকে আপগ্রেড করার জন্য হাইবারনেশনে চলে যায়। আর আমরা ইভি সভ্যতার লোকদেরকে দেখতে পাই যাদের এলাকাতে গ্র্যাভিটি অন্যরকমভাবে কাজ করত, অর্থাৎ এখানে সব কিছুরই ওজন ছিল অনেক কম। আর তখনই সেই পর্দা ছিঁড়ে সাহায্যের জন্য সেখানে সুকো কংকে সাথে করে নিয়ে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে কংয়ের পিছু করতে থাকা স্কারকিংয়ের একজন সৈন্য ইভি সভ্যতাকে দেখে ফেলে, আর এখানে থাকা সেই পোর্টালগুলোরও খোঁজ পেয়ে যায় যার মাধ্যমে পৃথিবীতে যাওয়া সম্ভব ছিল। সাথে সাথে সেই সৈন্য স্কার কিংকে গিয়ে এই সব কিছুই বলে দেয়, আর স্কার কিং নিজের সৈন্যদল এবং শিমোকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে সেই পোর্টালের খোঁজ করার জন্য। আর এদিকে হাইবারনেশন থেকে গডজিলা পূর্ণ চার্জ হয়ে নিজেকে আপগ্রেড করে জেগে ওঠে অ্যান্টার্কটিকার বরফের উপরে। এদিকে ট্র্যাপার এবং জিয়া বুঝতে পারে যে কং ভয়ঙ্কর আহত হয়ে গেছে, তার হাত প্রায় নষ্ট হতে চলেছে, তাই তাকে সুস্থ করার জন্য হলেও তাকে কিছুটা আপগ্রেড করা দরকার, আর তার জন্য তাদেরকে সাহায্য করবে প্রজেক্ট পাওয়ার হাউস নামের একটা প্রজেক্ট, যেখানে মানুষ যখন মেকাগডজিলার হামলা হয়েছিল তখনই বুঝতে পারে যে কংয়ের চেয়েও পাওয়ারফুল বিং পৃথিবীতে রয়েছে। তখন তারা কংকে আপগ্রেড করার জন্য বিভিন্ন মেকানিক আর্মার বানাতে থাকে কংয়ের জন্য। তারা কংয়ের জন্য এমনই একটা রোবোটিক্স হাতের প্রোটোটাইপ তৈরি করে ফেলেছিল, যেটা এখন তারা কংয়ের হাতে লাগিয়ে দেয়। আর এই গ্লাভসের সাথে সাথে এক ধরনের সিরাম ছিল যেগুলো ইনজেক্ট হবার সাথে সাথে কংয়ের হাত ঠিক হয়ে যায়। কংয়ের গ্লাভসের কারণে কং আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, কিন্তু তবুও কং একা শিমো এবং স্কার কিংয়ের সাথে লড়াই করে জিততে পারবে না, তাই সে বেরিয়ে পড়ে গডজিলার কাছে সাহায্য চাইবার উদ্দেশ্যে, যাতে গডজিলা স্কার কিং এবং শিমোকে পৃথিবীতে হামলা করার আগেই এই হলো আর্থেই থামিয়ে দিতে পারে। কিন্তু সবাই ভেবেই নিয়েছিল যে পৃথিবীতে আরেকটা ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, কারণ গডজিলা লড়াই করা ছাড়া কোনো কিছু বোঝেই না, সে কংকে দেখা মাত্রই লড়াই শুরু করে দেবে। আর এমনটাই হয়, কং যখন মিশরের পিরামিডের কাছে পোর্টালের মাধ্যমে পৌঁছে যায়, তখনই সেখানে গডজিলা সুপারম্যানের মতো এসে হাজির হয় এবং তাদের দুজনের মাঝে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এদিকে গডজিলাকে শান্ত করে লড়াই বন্ধ করার জন্য হলো আর্থে সেই স্কাল আইল্যান্ডের ইভি হিসেবে জিয়াকে পাঠানো হয় মথরাকে পুনরায় জীবিত করার জন্য। আর অনেক রকমের রীতিরেওয়াজ ফলো করে ফাইনালি জিয়ার হাতের স্পর্শেই মথরা পুনর্জীবন লাভ করে।
এদিকে কং গডজিলাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না, তাই কং ও গডজিলাকে মেরে তাকে লেজ ধরে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু গডজিলার সুপার পাওয়ার অ্যাটমিক ব্রেথের সামনে কংয়ের টিকে থাকা প্রায় অসম্ভব ছিল, তাই আলটিমেটলি কং গডজিলার কাছে হেরে যায়। আর এবার গডজিলা যখন কংকে প্রাণে মেরে ফেলার ট্রাই করছিল, তখনই সেখানে গডজিলার বউ মথরা চলে আসে। আর মথরা সেই দুই বিশাল টাইটানকে টাইটানিক ভাষায় কিছু একটা বুঝিয়ে শান্ত করে ফেলে। আর এদিকে ইভির লোকজনেরা কোনো একটা লিকুইডের মাধ্যমে একটা গ্র্যাভিটেশনাল শকওয়েভ তৈরি করার চেষ্টা করছিল, যাতে করে স্কারকিং তার সৈন্যদেরকে নিয়ে অনেক দূরে চলে যায় আর নিচে থাকা কোনো টাইটানই উপরের সেই পোর্টাল অবধি পৌঁছাতে না পারে। তাদের এই কাজ শেষ হবার আগে সেখানে স্কারকিং শিমোকে নিয়ে পৌঁছে যায়। আর সবার আগে স্কারকিং শিমোর মাধ্যমে সেই ক্রিস্টাল দুটোকে আটকে দেয়। সেখানে থাকা মানুষেরা বুঝে গিয়েছিল সব কিছু বোধহয় শেষ, কিন্তু তখনই ট্র্যাপার সেই ডোডো পাখিগুলোকে নিজের পেছনে করে নিয়ে চলে আসে। আর এবার সেই পাখিগুলো চারপাশে ইলেকট্রিক শকওয়েভ তৈরি করতে থাকে, যার কারণে সেখানে থাকা স্কারকিংয়ের আর্মিরা সবাই ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর তখনই সেই পোর্টাল দিয়ে গডজিলা এবং কং দুজনেই নেমে আসে। আর এখানেই সিনেমার মোস্ট এপিক সিনটা চলে আসে, যেখানে একপাশে গডজিলা এবং কং, আরেক পাশে স্কার এবং শিমো ছুটে যেতে থাকে। আর একদম লড়াইয়ের আগ মুহূর্তে সেই গ্র্যাভিটেশনাল শকওয়েভের কারণে চারপাশের গ্র্যাভিটি জিরো হয়ে যায়। আর হাওয়ায় ভাসতে ভাসতে টাইটান্সগুলো লড়াই করতে থাকে। এখানকার লড়াইটা ছিল আসলেই দেখার মতো। গডজিলা আর কংকে সাহায্য করতে সেখানে মথরাও চলে আসে। আর এমন ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে সেই গ্র্যাভিটেশনাল শকওয়েভটা শেষ হয়ে যায়, যার কারণে টাইটানগুলো সবাই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে পৌঁছে যায়। ব্রাজিলের সমুদ্র সৈকতে হঠাৎই আকাশ থেকে টাইটান্সগুলো চলে আসে। আর শিমো স্কারকিংয়ের হুকুমে সমুদ্রের সাথে সাথে নিজের আইস ব্রেথের মাধ্যমে বায়ুমণ্ডলও জমিয়ে দেয়। আর স্কারকিং ফাইনালি পৃথিবীতে আসতে পেরে নিজের রাজত্ব কায়েমে আরও এক ধাপ এগিয়ে যায়। আর এখানে যে সিজিআই ফাইট সিনটা দেখানো হয় সেটা একদম নেক্সট লেভেল ছিল। ভয়ঙ্কর লেভেলের ডিস্ট্রাকশন আর গডজিলার অ্যাটমিক ব্রেথ ছোড়ার এই সিনটা পুরাই গুজবাম ছিল। শিমো কিছুটা ফাইট ব্যাক করতে পারলেও স্কারকিং এখানে নিজের নামের সাথে জাস্টিস করতে পারেনি, একদম নলা মাস্তানের মতো মার খাইছে সবার হাতে। তার উপরে আবার সুকো এসে শিমোকে কন্ট্রোল করার সেই ক্রিস্টালটাও ধ্বংস করে ফেলে। বেচারা স্কার এবার তিনটে বিগ টাইটানের একমাত্র শত্রু হয়ে যায়। আর ফাইনালি এত বছর পরে মুক্তির স্বাদ পেয়ে শিমো পুরো স্কারকিংকেই বরফ বানিয়ে ফেলে। আর কং স্কারকে টুকরো টুকরো করে ফেলে। আর গডজিলা তার অ্যাটমিক ব্রেথের মাধ্যমে বায়ুমণ্ডলকে ঠিকঠাক করে ফেলে। আর সবশেষে মথরা ইভি ট্রাইবের সেই ছেঁড়া পর্দাটাকে আবারও ফিক্স করে দেয়। আর এদিকে জিয়াকে আবারও নিজের কাছে ফেরত নিয়ে ডক্টর পৃথিবীতে চলে আসে। আর গডজিলা চলে যায় কলোজিয়ামের ভেতরে ঘুমাতে। আর কং ফাইনালি শিমোর পিঠে করে নিজের রাজত্বে ফিরে চলে আসে। আর এখানে কং হাসিল করে নেয় নিজের আসল টাইটেল কিং কং। আর এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। মধ্যে থেকে শুধু শুধু টিয়ামাতের মতো একটা এনশিয়েন্ট টাইটান মারা খাইল। তো যাই হোক, সিনেমাতে ভিলেনের রোল আসলে অনেক গুরুত্বপূর্ণ। ভিলেন যত পাওয়ারফুল হয় ততই মজা বৃদ্ধি পায়। সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে স্কারকিংকে কতই না পাওয়ারফুল ভেবেছিলাম, কিন্তু সিনেমাতে কংয়ের সাথে একটা মাত্র ফাইট করলো, সেটাও চিটিং করে জিততে হইল। তো গল্পের আগামাথা বাদ দিয়ে শুধুমাত্র টাইটান্স ফাইট দেখার জন্য সিনেমাটা দেখতে পারেন। তারপরও আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।